রাজ্যত পুনের সংঘটিত হয়েছে এক হৃদয়বিদারক ঘটনা, যত একটা পরিয়ালর তিনগুলো সন্তান এবার পানিত ডুব গেছে। আর এই মুহূর্ত জানাইছো এই বিশেষ খবরটো। এক হৃদয়বিদারক ঘটনা সংঘটিত হয়েছে কলগাছিয়ার তাপেশ্বরা গাঁত অঘটন। কলগাছিয়ার তাপেশ্বরা গাঁত অঘটন সংঘটিত হয়েছে, পুকুরীর পানিত পড়ি ডুব গেল একটা পরিয়ালর তিন শিশু। একটা পরিয়ালর তিন শিশু ডুব গেছে। শাহাবুদ্দিন তিন বছরীয় কন্যা সুহানা পারবিনের মৃত্যু, জীবন্তে উদ্ধার করা হয়েছে শরীফুল ইসলাম তিন বছরীয় পুত্র সাফিন আহমেদ। আনহাতে সাফিনুল ইসলাম চারি বছরীয় কন্যা সাকিদা খাতুন। জীবিত দুইগী শিশু অবস্থা বর্তমানেও সংকটজনক। আর এই মুহূর্ত জানাইছো একটা হৃদয়বিদারক ঘটনা, দুইগীকে ভর্তি করা হয়েছে কলগাছিয়া বরপেটা অসামরিক চিকিৎসালয়। বরপেটার কলগাছিয়া অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। কলগাছিয়ার তাপেশ্বরা গাঁত অঘটন সংঘটিত হয়েছে, একটা পরিয়ালের তিনগী সন্তান পানিত ডুব গেছে। পুখুরীর পানিত ডুব যার ফলত এটি হাহাকারময় পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এই ঘটনার পিছতে এগারী যে সন্তান আছিল কন্যা সন্তান সুহানা পারবিনের মৃত্যু হয়েছে। আনহাতে অন্য যে দুগী সন্তান আছিল এই দুগী সন্তানের অবস্থা উদ্ধার করা হয়েছে, যদিও বর্তমান অবস্থা তেওঁলোকৰ সংকটজনক। জীবন্তে উদ্ধার করা শরীফুল ইসলামের তিন বছরীয় পুত্র সাফিন আহমেদ। আনহাতে শাহানুর ইসলামের চারি বছরীয় কন্যা সাহিদা খাতুনক জীবন্তে উদ্ধার করা হয়েছে। জীবিত দুইগী শিশুর অবস্থা বর্তমান সংকটজনক, দুইগীকে ভর্তি করা হয়েছে কলগাছিয়ার অসামরিক চিকিৎসালয়, বরপেটার কলগাছিয়ার অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। আর ইয়াকে লো এটা পরিয়ালটির মাজত শোকর ছাঁ পড়েছে। শোকর ছাঁ পড়েছে কলগাছিয়াত, কেন একটা পরিয়ালের চারিগীকৈ সন্তান পুখুরীত ডুব যাওয়ার ফলতে এটা হাহাকার পরিবেশ। ইয়ার দুটি শিশু প্রাণ রক্ষা পড়েছে, যদিও বর্তমান অবস্থা সংকটজনক। অন্যহাতে এটি শিশুর করুণ মৃত্যু হয়েছে পুখুরীর পানিত ডুব গো। আমি পুনে পুনে যে দৃশ্য আছে এই দৃশ্যর আমি মন্তব্য আছে আপনার মন্তব্য দেখাবলে চেষ্টা করি। তাপেশ্বরা গাঁর আব্দুল সালাম মিস্ত্রির তিনজন নাতি নাতিনি, তিনজনের বয়স দুই বছরের আশেপাশে, তিনজন একলগে ঘরের ওসরের পুখুরীত পানিত পড়েছে। দুজনক সোনকালে তুলিছে রাইজে দেখা পাই পেলায়। সেই দুজন মেডিকেলত আছে, ট্রিটমেন্ট চলি আছে। আর তৃতীয়জনী ছোৱালী তাইর ইতিমধ্যে মৃত্যু হয়েছে। গতি খুব মারমান্তিক ঘটনা, এটা পরিয়ালের তিনজনকে শিশু পানিত পড়ি এই ধরনের, একজন মরিলে আর দুজন মেডিকেলত আছে। এনে অবস্থা খুব সংকটজনক অবস্থা হয়ে আছে। গতি আমি যাতে জিয়াই উঠে তার কারণে আশা প্রকাশ করছো। আর সকল অভিভাবক সতর্কবাণী এটা করব বিচার, যে আপনার সরু বাচ্চাক আপনাদের সাই রব, এই বারিষার সময়, গতি ঘরের ওসর পানি, গতি পানিত যাতে পড়ি দুর্ঘটনা নহয় তার কারণে সতর্ক হব। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়টি হয়েছে, যেটা মেডিকেলত লই অহা হল, আমিও দৌড়ে আইছো, এজন ইতিমধ্যে মেডিকেলের মৃত্যু বলে ঘোষণা করিলে, বাকি যে দুজন সংকটজনক অবস্থাত মেডিকেলত ভর্তি করালে, কলগাছিয়া মেডিকেলত ছয়টা ওষুধ লিখেছে, তার চারিটা ইয়াতে নাই। এটা সেলেন আছে, সেলেনটা দিবলৈ যেটু ক্যান্ডেলা লাগে, এই ক্যান্ডেলারও মেডিকেলত নাই। আমি দৌড়ি দৌড়ি বাহিরের পর আমার আনবলগা হয়েছে। মানে এনেকা অবস্থা, সেলনটা নিদিলে হয়তো ছোৱালীজনী ইমান সময়ত মৃত্যু হলে হেতেন এই একটা অবস্থা। তারপিছতো ক্যান্ডেল একটা মেডিকেলত আমি নাপাও। গতি ইয়ারপরা অসমের স্বাস্থ্য বিভাগটা কি ধরনের চলি আছে, এটা মৃত্যু হচ্ছা অতি সংকট অবস্থা, পানিত পড়া শিশু মেডিকেলত ভর্তি করার লগেলগে তার ট্রিটমেন্ট করবা ঔষধের ব্যবস্থাটা টোটেল নোহা হয়েছে। গতি স্বাস্থ্যমন্ত্রী ডাঙরিয়া, মুখ্যমন্ত্রী এতিয়া, গতি তখেতক অনুরোধ করছো যে এই ধরনের মাত্র আপনার বাক্যরে মুখর কথারে দেশ চলালে নহব, রাজ্য চলালে নহব। স্বাস্থ্য ক্ষেত্রত অধিক গুরুত্ব দিয়ক আর মেডিকেল বিলাকত অতি সোনকালে ওষুধের যোগান ধরক। আমার কলগাছিয়া রাজচক্র।